হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। সবসময়ের মতো ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি। 5G, এই 5G শব্দটা আমাদের বাংলাদেশের এক একজন মানুষ এক একভাবে নিয়ে থাকেন। কেউ বলে 3G ঠিকমতো পাওয়া যায় না, সেখানে 5G শুধুই একটা ধোঁকা ছাড়ার কিছুই না। আবার অনেকে বলে যে 5G হলে দেশ আরও দ্রুত গতিতে উন্নতির দিকে এগিয়ে যাবে। আবার অনেকে এও বলে 5G এর রেডিয়েশন মানুষের ক্যান্সারের কারণও হতে পারে। এ নিয়ে মতের আর শেষ নেই। আজকের এই ভিডিওতে আমরা এই 5G এর ভালো দিক, খারাপ দিক এবং জানব বিশেষজ্ঞরা কি বলছে। তাই পুরো ভিডিও না টেনে দেখবেন, এতে আপনি ক্লিয়ার হতে পারবেন এই 5G সম্পর্কে। যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি শিশির, আপনারা দেখছেন ভ্যালু অফ সায়েন্স উইথ ফান। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ফাইভ জিকে জানার আগে 2G বা ফার্স্ট জেনারেশন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। 1980 সালে সর্বপ্রথম যখন মোবাইল ফোন চালু হয়, তখন তার জন্য 2G নেট এর প্রয়োজন হয়। তখন বিজ্ঞানীরা 2G নেটের রেডিও ফ্রিকোয়েন্সির ক্ষতিকর কিনা তা টেস্ট করার জন্য কিছু ইঁদুর নেয় এবং দেখে যে বেশিক্ষণ রেডিয়েশনের মধ্যে রাখলে ইঁদুরের যে স্থানে ফ্রিকোয়েন্সি দেওয়া হয় শুধু সেই স্থানটাই হালকা গরম হচ্ছে, এর বেশি কিছুই হয় না। এতে তারা এটা প্রমাণ করতে পারে যে শুধু এই 2G রেডিয়েশনের মাধ্যমে নির্দিষ্ট জায়গা হালকা গরম হওয়া ছাড়া কোনো ধরনের ক্ষতি হয় না। রেডিও ফ্রিকোয়েন্সির দুই ধরনের রেডিয়েশন রয়েছে, এক আয়োনাইজড রেডিয়েশন এবং দুই নন আয়োনাইজড রেডিয়েশন। আসলে রেডিও ফ্রিকোয়েন্সির বিকিরণকে রেডিয়েশন বলে। দেখে নেওয়া যাক এই দুই ধরনের রেডিয়েশন কোথায় কোথায় ব্যবহার করা হয়। সাধারণত রেডিও, মোবাইল নেটওয়ার্ক, মাইক্রোওয়েভ এবং ওয়াইফাই সিগন্যাল নেটওয়ার্কে যে রেডিয়েশন দিয়ে থাকে এগুলো নন আয়োনাইজড রেডিয়েশন। অন্যদিকে এক্স রে, গামা রে, আল্ট্রাভায়োলেট এগুলোর মাধ্যমে যে রেডিয়েশন তৈরি হয় তা আয়োনাইজড রেডিয়েশন। এই আয়োনাইজড রেডিয়েশন মানব দেহ বা জীবের জন্য যথেষ্ট ক্ষতিকর। এটি আমাদের শরীরের টিস্যু ড্যামেজ করে দিতে পারে। এই রেডিয়েশন অতিমাত্রায় মানব শরীরে দিলে ক্যান্সারও হতে পারে। 1980 পর 2001, 2006, 2011, 2014 এবং 2020 এই সালগুলোতে এই মোবাইল নেটওয়ার্কের উপর যথেষ্ট রিসার্চ করা হয়েছে এবং এর ফলে আমরা ফার্স্ট থেকে 4 জেনারেশনে এবং পরবর্তীতে 5 জেনারেশনে পৌঁছেছি। গভীরভাবে দেখলে এই উন্নতির ফলে এখন খুব সহজেই মোবাইল নেটওয়ার্ক উন্নত হচ্ছে। এতে লাভ যে হয়নি তা নয়। এখন 5G আসা যাক। বিভিন্ন রিসার্চে বিভিন্ন ফলাফল পাওয়া যাচ্ছে 5G নিয়ে। কারণ সবাই ভাবছে 5G যেহেতু অনেক ফ্রিকোয়েন্সির মাধ্যমে রেডিয়েশন তৈরি করবে, তাই এটি হয়তো আমাদের পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে, যেমন মানুষের ক্যান্সার, পাখিদের মারা যাওয়া সহ বিভিন্ন ক্ষতি হতে পারে। কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই, এর কোনো প্রমাণ নেই বা এখনও পাওয়া যায়নি এই 5G টেস্টের মাধ্যমে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে 5G যেহেতু নন আয়োনাইজ রেডিয়েশন তৈরি করবে, সেহেতু এর ফলে তেমন কোনো ক্ষতি হবে না। অন্যদিকে কিছু দেশে 5G ট্রায়ালের ফলে জানা যায় 5G নেটওয়ার্কের মাধ্যমে তৈরি হওয়া রেডিয়েশন পাখিদের ক্ষতি করছে বা গাছদের অনেক বেশি ক্ষতি করছে। তাহলে অবশ্যই এটা মানুষেরও ক্ষতির কারণ হতে পারে। এখন আমাদের কোন রিসার্চের উপর ভরসা করা উচিত সেটা সম্পূর্ণভাবে 5G বাংলাদেশে আসলেই সেটা বোঝা যাবে। কিন্তু যদি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির বেশি কোনো টাওয়ার কোনো এলাকায় রেডিয়েশন দিয়ে থাকে তাহলে ক্ষতি হলেও হতে পারে। কারণ আমরা সবাই জানি অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আর আমি এও বলে দিই আপনাদের, বিজ্ঞান যত উন্নত হচ্ছে সেই সাথে জীবনযাত্রার মানও কমছে। তাই আমাদের সবাই একটু সাবধান হয়ে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। আমি শুরুতে বলেছিলাম যে বেশিক্ষণ মোবাইল ফোন কানে দিয়ে কথা বললে কানের পুরো অংশ গরম হয়ে যায়, কিন্তু গরম হওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয় না বলছে বিভিন্ন রিসার্চ। এই গরম হওয়া থেকে বাঁচার জন্য তারা মোবাইলে কথা বলার জন্য ইয়ারফোন ব্যবহার করার পরামর্শ দিয়েছে। একটা রিসার্চে বিভিন্ন মানুষের কাছে থেকে মতামত নেওয়া হয়েছিল এই 5G সম্পর্কে। তার মধ্যে অনেকে বলেছে 5G হলে ভালো হবে, কিন্তু এর পাশাপাশি অনেকে এটাও বলেছে যে 4G আরও ডেভেলপ করলে ভালো হয়। এই রিচার্জ বাংলাদেশ এবং ইন্ডিয়াতে করা হয়েছিল। একটা বিষয় জানিয়ে দিই, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এখনও অনেক জায়গায় রয়েছে যেখানে 4G ভালোভাবে পাওয়া যায় না। সেখানে 5G নেটওয়ার্ক এখনই কি আমাদের প্রয়োজন? আপনাদের কাছে এই প্রশ্নটা আমার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমার মতামতটা একটু বলি আপনাদের। এই 5G এর ফলে হয়তো পরিবেশের কোনো ক্ষতি হবে না ঠিকই, কিন্তু
একেবারে যে ক্ষতি হবে না তা নয়, কারণ এটি ফ্রিকোয়েন্সি 4G থেকেও বেশি হবে। এই 5G ঠিকমতো দেশে আসলে অনেক কিছু মুহূর্তে করা সম্ভব হবে, এতে পরিবেশের ক্ষতি হলেও হতে পারে। টেকনোলজি যত উন্নতির দিকে এগোচ্ছে আমরা কিন্তু অনেক কিছু পরিবেশ থেকে হারাচ্ছি প্রতিনিয়ত। হয়তো আমার এই মতামত ভুল হলেও হতে পারে, কারণ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উপরে আমরা কথা বলতে পারি না। অবশ্যই এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। আজ এ পর্যন্তই, ভিডিও ভালো লাগলে 5G নিয়ে আরেকটা পার্ট তৈরি করব, অবশ্যই কমেন্টে সেটা জানিয়ে দিবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। এমন টেকনোলজির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। সি ইউ।